হ্যালো বন্ধুরা আইকোবিডি ডট ওয়ারজির পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আন্তর্জাতিক বিষয়গুলিতে আজকে আমি তোমাদেরকে পড়াবো সুয়েজ ক্রাইসিস উনিশশো সালে সালে সুয়েজ ক্যানেলের ন্যাশনালাইজেশন বা সুয়েজ ক্যানেলকে জাতীয়করণের মাধ্যমে বিশ্বে যে ক্রাইসিস সৃষ্টি হয়েছিল সেটাকে বলা হচ্ছে সুয়েজ ক্রাইসিস সুয়েস ক্রাইসিস ডিটেল জানবো তার আগে তোমাদেরকে আমরা একটু ম্যাপ ঘুরিয়ে নিয়ে আসি আসলে সুয়েজ ক্যানেলটা কি সেটাও জানিয়ে দিব বন্ধুরা সুয়েজ ক্যানেল ইজিপ্টে অবস্থিত মিশর দেখো এই যে মিশর মিশরের এটা হচ্ছে সিনাই সিনাই পেনিনসুলা এখানে বর্ডার রয়েছে ইসরায়েলের এবং একটু এখানে দেখো এই ছোট্ট অংশটা এইটা হচ্ছে গাঁজা গাজার সাথে বর্ডার রয়েছে এখন চলো আমরা দেখি যে সুয়েস ক্যানেলটা কোথায় অবস্থিত সুয়েস ক্যানেলটা বন্ধুরা এই যে এইটা হচ্ছে সুয়েস ক্যানেল সুয়েস ক্যানেল পোর্ট অফ সোয়েদ দেখো এখানে পোর্ট সোয়েদ এখানে গালফ অফ সুয়েজের মাঝখানে অবস্থিত যদি তোমাদের প্রশ্ন প্রশ্ন আসে যে সুয়েস ক্যানেলটা কোথায় অবস্থিত তোমরা উত্তর দিবে যে দেখো এখানে মেডিটেরিয়ান সি মেডিটেরিয়ান সি আর এখানে রেড সি আপনি আরেকটু ছোটো করে দেখায় এটা মেডিটেরিয়ান সি এই যে রেড সি এই দুটোর এই দুটোর মাঝে এখানে ইজিপ্টের এই জায়গাটা পোর্স থেকে গালফ অফ সুয়েজ এখানে কেটে এখানে মরুভূমিতে গর্ত করে কেটে একটা খাল তৈরি করা হয়েছে জাহাজ চলাচলের জন্য এটাকে বলা হচ্ছে সুয়েজ ক্যানেল বন্ধুরা সুয়েজ ক্যানেল কেন গুরুত্বপূর্ণ দেখো এই যে তোমাদেরকে দেখাচ্ছি এখানে মেডিটেরিয়ান সি এটা আর এইটা হচ্ছে জিব্রেলটার প্রণালী এখানে এই ক্যানেলটা এটা গালফ অফ এডেন এটা অ্যারাবিয়ান সি এটা ইন্ডিয়া মুম্বাই এখানে মুম্বাই আছে তো কেন ইম্পর্টেন্ট দেখো এইটা যখন এই ক্যানেলটা খোরা হয়েছিল না তখন ইউরোপ থেকে অর্থাৎ এই যে পুরো ইউরোপ তোমাদেরকে দেখাচ্ছে ম্যাপে এই পুরো ইউরোপ থেকে জাহাজ বাণিজ্য করার জন্য এই পুরো এই এরিয়াটা ঘুরে পুরো আফ্রিকাকে কেন্দ্র করে আরও নিচে গিয়ে এই দিক দিয়ে পুরোটা ঘুরে সাউথ আফ্রিকার এই দিক দিয়ে হয়ে তারপরে সি দিয়ে তারপরে ইন্ডাতে যেতে হতো এতে অনেক দিন লেগে যেত এবং অনেক কিলোমিটার পথ পাড়ি দিতে হতো এতে করে বাণিজ্য অসুবিধা পড়ে যায় তো মূলত মেইন লাভবান হয়েছিল ইংল্যান্ড কারণ ওই সময় ইংল্যান্ডের কলোনি ছিল ইন্ডিয়া এবং ইন্ডিয়াতে যাতায়াতের জন্য তাদেরকে একটা সহজ সমুদ্রপথ আবিষ্কার করার প্রয়োজন হয়ে পড়ে এই জন্য সুয়েস ক্যানেলটা কূটনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় ব্রিটেনের ব্রিটেনের জন্য দেখো কিভাবে এখানে ইউরোপ থেকে জাহাজ যে কোনো দেশ থেকে পুরো জাহাজ এই দিকে মেডিটেরিয়ান সি হয়ে অর্থাৎ এখানে জিব্রাল্টার প্রণালী দিয়ে মেডিটেরিয়ান সি দিয়ে এই ক্যানেলের মধ্য দিয়ে জাহাজ গিয়ে গালফ অব ইডেন হয়ে অ্যারাবিয়ান সি দিয়ে এখানে ইজিলি সাথে যাওয়া যায় তো তোমরা জেনে নিলে আর আর কিছু জিনিস আমি তোমাদেরকে এখানে দেখিয়ে রাখি কারণ আমার পরবর্তীতে স্লাইডগুলোতে এই বিষয়গুলো খুব ভালোভাবে আসবে সেটি হচ্ছে দেখো এখানে ইসরায়েল ইসরায়েল এর সাথে বর্ডার আছে জর্ডানের জর্ডানের এখানে একটি জর্ডানের এখানে দেখো গালফ অফ আকাবা। গালফ অফ আঁকাবা আমার এসে আসবে এই গালফ অফ আঁকাবা এবং এখানে একটি বন্দর আছে জর্দানের এই আঁকাবা হয়ে অর্থাৎ ইসরায়েল ইসরায়েলের দেখো একটি সমুদ্র পদ্মে যেতে হবে এখানে গালফ অফ আঁকাবা দিয়ে অর্থাৎ জর্দানের এইদিকে হয়ে গালফ অফ আঁকাবা দিয়ে সরাসরি এখানে স্ট্রেট অফ তিরান আছে এখানে তিরান আইল্যান্ড আছে তিরান আইল্যান্ড মিশরের এখানে স্ট্রেট এই তিরান আইল্যান্ড এই স্টেট অফ তিরানের ভিতর দিয়ে গিয়ে তারপরে তাদেরকে রেড সির অ্যাক্সেস পেতে হতো এই যে দেখো এই যে রেড সি অর্থাৎ এখানে স্টেট অফ তিরানের মাঝখানে দিয়ে ইসরায়েলকে বাণিজ্য করতে হলে গালফ অফ আঁকাবা দিয়ে স্টেট অফ তিরান দিয়ে রেড সি হয়ে তারপরে ক্যানেল যেতে হতো এই জিনিসটা পড়িয়ে রাখলাম কারণ পরবর্তীতে এই বিষয়গুলো আরও ডিটেলসে আসবে এখন চলো সুয়েস ক্রাইসিস হয়েছিল উনিশশো সালে এই ক্রাইসিসটা কিনি হয়েছিল যখন সুয়েস ক্যানেলকে জাতীয়করণ করা হয় ইজিপশিয়ান প্রেসিডেন্ট ছিল গামাল আব্দেল নাসের যিনি কিনা ক্যানেলটা জাতীয়করণ করেছিল এবং তারপরে ইউনাইটেড কিংডম ইউকে ফ্রান্স এবং ইসরায়েল এই তিনটা বাহিনী মিলে যে ক্যানেল ক্যানেলের উপর কবজা করে এবং যুদ্ধ ঘোষণা করে এটা নিয়েই যে পুরো বিশ্বে ক্রাইসিস শুরু হয়েছিল সেটাই সুয়েস ক্যানেল সুয়েস ক্যানেলের হিস্ট্রি জেনে নিই দেখো সুয়েস ক্যানেলটা আঠারোশো ছাপ্পান্ন সালে খনন করা হয় খনন করা হয় একজন প্রকৌশলী নাম ছিল ফার্দিনান্ড ম্যারি ভিক দি লেসার তোমাদের ভ্যাক্টরিটা ম্যারি মনে রাখলেই হবে তিনি ফ্রেন্সের ফ্রেন্সের একজন ডিপ্লোম্যাট ছিলেন তিনি ই করেন এই সুয়েস ক্যানেলটা ডেভেলপ করেন তখন বন্ধুরা বলে রাখি ওই সময় আঠারোশো আঠারোশো সালে সেই সময় কিন্তু এই ইজিপ্টটা ছিল অটোম্যান অটোম্যান সাম্রাজ্যের আন্ডারে অটোম্যান সাম্রাজ্যের আন্ডারে একটি স্বায়ত্তশাসিত অংশ বলতে পারো এবং সেই সময় ওখানে যারা রুল করতো তাদেরকে বলা হতো পাশা তো ওই সময়ে এখানে এই যে ইজিপ্টে ইজিপ্টে পাশা ছিল সৈয়দ পাশা শৈত পাশা এবং তখন শৈদ পাশার অনুমতি নিয়ে এই ফার্জিনান মেরি এই এটা ডেভেলপ করে এই সুয়েস ক্যানেলটা ডেভেলপ করে বন্ধুরা যে পাশা দেখো এই যে মরুভূমির মরুভূমির বালু খুঁড়ে এরকম একটা ক্যানেল বানানোর জন্য অনেক অর্থের প্রয়োজন তো এই অর্থ তো একা একাই সৈয়দ পাশার পক্ষে সম্ভব ছিল না তখন তিনি কি করলেন তিনি সাহায্য চাইলেন সাহায্য চাইলেন ইউকে বা ফ্রান্স ওদের কাছে তখন তিনি একটা কোম্পানি গঠন করলেন সেই কোম্পানিতে শেয়ারের মাধ্যমে টাকা উঠে তারপরে এই কোম্পানিটা রান করা হয় তখন এই ক্যানেলটা খোঁড়া হয় তো ওই কোম্পানিতে ম্যাক্সিমাম শেয়ার ছিল ফ্রান্সের ফ্রান্সের তো পরবর্তীতে এটা দশ বছরে এই সুয়েস ক্যানেলটা তৈরির কাজ শেষ হয় এটা বিশেষ পিড়িতে বন্ধু এসেছিল যে কত সালে সুয়েস ক্যানেলের কাজ শেষ হয় বা কত সালে সোয়েস ক্যানেল খুলে দেওয়া হয় আঠারোশো সালে তো ফ্রেন্সের একাধিপত্য কোম্পানি পরবর্তীতে ব্রিটেনে কিভাবে এলো দেখো আঠারোশো সালে হঠাৎ করে ইজিপ্ট একটা ক্রাইসিসে পড়ে গেল অনেক ঋণ নিয়ে ফেলেছিল ফাইন্যান্সিয়াল অনেক ক্রাইসিসে পড়েছিলো তখন কি হলো ইজিপ্ট বাধ্য হয়ে তার যে শেয়ার ম্যাক্সিমাম শেয়ার প্রায় ফোর ফোর পার্সেন্ট তখনকার পাশা ছিল ইসমাইল পাশা তিনি বাধ্য হয়ে কি করলেন ব্রিটিশ একটা কোম্পানির কাছে ক্যানেল অপারেটিং কোম্পানি এই যে যে ক্যানেল অপারেটিং কোম্পানি চলতেছিলো এইচএস ক্যানেলের সে তাদের ফর্টি ফোর পার্সেন্ট শেয়ার ট্রান্সফার করা হয় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে এভাবে এই এই জোনে ব্রিটিশদের আনাগোনা শুরু হয় এবং পাকাপোক্ত হয় কখন ব্রিটিশদের শাসন পাকাপোক্ত হয় আঠারোশো বিরাশি সালে এখানে একটা উর্ি রিভলিউশন হয় ইজিপ্টে তখন ওখানকার পাশা কি করে ইউনাইটেড কিংডমের কাছে যায় যে বলে কি আমাদেরকে একটু হেল্প করেন তখন ইউনাইটেড কিংডম কি করে এদের এই উর্বি রিভুলেশন ঠেকানোর জন্য আর্মস আর্মি পাঠায় এভাবে তারা ক্যানেলের উপর আধিপত্য বিস্তার শুরু করে দেয় বন্ধুরা চলো এখন আমরা যাই পরবর্তীতে কি হয় পরবর্তীতে দেখো ইসিপ্টে একটা নোমিনাল ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় অর্থাৎ তখনও তো ইংল্যান্ডের আন্ডারে ছিল তো উনিশশো সালে তোমরা যেন প্রথম বিশ্বযুদ্ধের পরে ফ্রান্স এবং ইউকে ব্রিটেন পুরো আরব আরবকে ছিন্ন ভিন্ন করে অনেকগুলো রাষ্ট্রে বিভক্ত করে দেয় ঠিক সেই সময় ইজিপ্টও ইংল্যান্ডের আন্ডার ছিল এবং উনিশশো বাইশ সালে নোমিনাল একটা ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয় যে ঠিক আছে তোমরা এখন স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করো কিন্তু প্রকৃতপক্ষেই তারা ছিল ইংল্যান্ডের দাস অর্থাৎ ইংল্যান্ডের অনুমতি নিয়েই তারা গভর্নমেন্ট পরিচালনা করত। উনিশশো সালে ইউকে একটা সাইন ডিল করে ইউকে একটা সাইন ডিল করে ইজিপ্টের সাথে কিসের জন্য তারা একটা সাইন ডিল করে যে ঠিক আছে আমরা উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত এখানে আমরা মিলিটারি স্টেশন করে রাখব মিলিটারি এখানে পাহারা দিবে এই জন্যে তো এটা প্রথম দিকে ঠিকই ছিল কিন্তু আস্তে আস্তে লোকাল যে পিপল ছিল লোকাল পিপল ছিল তারা কি করলো যে না এটা হয় না আমাদের দেশের ক্যানেল কেন ব্রিটিশরা এরকমই করবে তো মাঝে মাঝে আনরেস্ট সৃষ্টি হতো হঠাৎ করে উনিশশো সালে কিছু অফিসার আর্মি অফিসাররা তাদের মধ্যে ছিলেন মোহাম্মদ নাগিব এবং গামাল আব্দুল নাসের তারা কি করলো একটা কু একটা মিলিটারি কুয়ের মাধ্যমে তখনকার যে রাজা ছিল কিং ফারুক তার তার রাজত্ব শেষ করে দেয় এবং তখন ইজিপ্টের প্রথম প্রেসিডেন্ট হিসেবে ইমারশয় মোহাম্মদ নাগিব এবং দ্বিতীয় গামাল আব্দাল নাসের উনিশশো সালে মিশরের রাষ্ট্রপতি হয় তো এটা ছিল মিশরের পরবর্তী ইতিহাস এখন সুয়েস ক্রাইসিস আসলে কেন আরম্ভ হলো সুয়েস ক্রাইসিস আরম্ভ হয়েছিল এইখান থেকে দেখো আসওয়ান হাইড্যাম জামাল আব্দুল নাসের উনি উনিশশো সালে যখন রাষ্ট্রপতি হয়ে নির্বাচিত হন মিশরের তখন তিনি অনেক কনস্ট্রাকশানের কাজে হাত দিচ্ছিলেন অনেক উন্নয়নমূলক কাজে হাত দিচ্ছিলেন তো উনি ঠিক করলেন যে আসওয়ান হাইড্যাম বানাবেন কোথায় দেখো যে নীলনদ নীলনদের এই দিকে এইখানে আসওয়ান ড্যাম বানাবে এখানে লেক নাসের এই যে এখানে আসওয়ান ড্যাম বানাবে তখন তিনি সাহায্য চাইলেন ইউএসএ আর ইউকের ইউএসএ প্রথমে রাজি হলো ইউকে প্রথমে রাজি হয়েছিল যে ঠিক আছে আমরা তোমাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করব এই ড্যাম বানানোর জন্য কিন্তু পরবর্তীতে দেখা গেল যে জামাল আব্দুল নাসের সে কি করলো ইউকে এবং ইউএসএ ঘাসা না হয়ে সে তার আস্তে আস্তে টাইস বাড়াতে থাকলো ইউএসএসআর সাথে অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের সাথে বন্ধুত্ব বাড়ানো বাড়ানো শুরু করলো ঠিক তেমনি কি করলো চেকোস্লোভিয়া চেকোস্লোভিয়া একটা কমিউনিস্ট দল ছিল তখন তোমরা জানো তার সাথে আর্মস ডিল করলো তো এরকম যখন নাসের আরও একটি করেছিল যে সে আরব দেশগুলোকে একত্রিত করার চেষ্টা করেছিল যে আরব আমরা আগে যেরকম আরব ছিলাম এরকম আরব দেশগুলো একত্রিত হওয়ার চেষ্টা করেছিল তো এই সমস্ত কিছু দেখে আমেরিকা এবং ইউকে ডিসাইড করলো যে না আমরা এই আসওয়ান হাইড্যামের বানানোর জন্য মিশরকে কোনো অর্থ প্রদান করবো না এবং কী করল ইউএস এবং ইউকে মার্শাল ল জারি করলো কোথায় ওই ক্যানেলের আশেপাশে তখন নাসের বিষয়টা খুব ভালোভাবে নাই নেয় রিয়্যাক্ট করছে এবং ডিসাইড করছে যে ঠিক আছে আসওয়ান হাইড্যাম আমি আমাদের নিজেদের অর্থ দিয়েই বানাবো কে অর্থদে বানাবো তিনি এটা মনে করেছিলেন যে এই যে ক্যানেল দিয়ে যে জাহাজ পাস হবে পৃথিবীর যত জাহাজ পাস হবে তাদের কাছ থেকে টোল নিতে পারবো এবং টো টোল নেওয়ার মাধ্যমে পরবর্তীতে এই টাকাটা উঠে নেওয়া যাবে এইসব চিন্তাভাবনা করে সোয়েস ক্যানেল ন্যাশনালাইজেশন করে দেন কে জামাল আবদেল নাসের এখন দেখো পরবর্তীতে কি হয় যখনই সোয়েস ক্যানেল ন্যাশনালাইজেশন করে দেওয়া হয় ন্যাশনালাইজেশন করার জন্য অনেকগুলো যৌক্তিক কারণ ছিল বন্ধুরা যৌক্তিক কারণ কী কী ছিল দেখো ওইটা ছিল ওই কোম্পানির লিজ নেওয়া ছিল ওই ক্যানেলে নাইনটি বছরের জন্য নাইনটি বছরের জন্য যখন লিজ নেওয়া হয় সেটা নাইনটি বছর শেষ হয়ে গিয়েছিল এবং যত শেয়ার হোল্ডার ছিল শেয়ার হোল্ডার্সদের টাকা জামাল আব্দাল নাসের সব টাকা শোধ করে দিয়েছিল তারপর ন্যাশনালাইজেশন করেছিল ব্রিটিশের কী স্বার্থ ছিল চলো আমরা দেখি যে সুইস ক্যানেল ব্রিটিশের কী স্বার্থ ছিল ব্রিটিশের স্বার্থ ছিল এই রকম দেখো এই যে ইউনাইটেড কিংডম কিভাবে আসতো জাহাজগুলো এই যে ভূমধ্য সাগর হয়ে মেডিটেরিয়ানশিপ হয়ে এই সুইস ক্যানেল পার হয়ে গালফা পিডেন দিয়ে সরাসরি মুম্বাই পড়ে যেত এটা ছিল ব্রিটিশদের স্বার্থ ব্রিটিশদের স্বার্থ বুঝতে পারছো বাণিজ্যিক কীভাবে কত সহজে সুয়েস ক্যানেলকে ব্যবহার করে মুম্বাইতে পৌঁছানো যেত এই কারণে তো হঠাৎ করে ন্যাশনালাইজেশন হয়ে গেলে ব্রিটিশ তো তাদের অধিকার তাদের ক্ষমতা তো ওখানে প্রয়োগ করতে পারবে না ওই ক্যানেলে এই জন্য ব্রিটিশরা চায়নি যে এই ক্যানেলটা ছেড়ে দিতে ইসরায়েল কেন চেয়েছিল ইস ইসরায়েল চেয়েছিল যে স্টেট অফ তিরান তোমাদেরকে যে দেখালাম স্টেট অফ তিরান এই তিরান এই এইটা দিয়ে এই যে আবার তোমাদেরকে দেখাচ্ছি স্টেট অফ তিরান এই স্টেট অফ তীরানের ভিতর দিয়ে ইসরায়েল চেয়েছিল এই তার শিপটা দিয়ে নিয়ে বাণিজ্য করতে কিন্তু জামাল আব্দেল নাসের কি করেছিল ইসরায়েলকে সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা জারি করেছিল যে এই দিক দিয়ে আসতে পারবে না ইসরায়েলের কোনো জাহাজ এই কারণে ইসরায়েলও চেয়েছিল এদের সাথে মিলিত হয়ে কিছু একটা করার আরেকটি কারণ ছিল আরেকটি কারণ ছিল প্যালেস্টাইন ইস্যু ফেদাইন যে রিভলিউশন হচ্ছিলো প্যালেস্টাইনে ফেডাইন রিভলিউশনে দেখো কিভাবে সাহায্য করছিল তোমাদেরকে যে এখানে দেখালাম মিশরের সাথে গাজের স্ট্রিপের এইখানে ফিদাইন বিদ্রোহ চলতেছিল তখন অর্থাৎ গাদা স্ট্রিপের দখল নিয়ে প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে হাতহাতি চলছিল এবং সেই সময় ইজিপ্ট কি করছিল এই গাজা স্ট্রিপে গাজা স্ট্রিপের এখানে যে ফিদাইন বিদ্রোহীরা ছিল তাদেরকে অস্ত্র দিয়ে এবং নৈতিক সমর্থন দিয়ে সাহায্য করছিল এবং এটা থামানোর জন্য এবং স্টেট অফ তিরানে আধিপত্য বিস্তার করার জন্য ইসরায়েল কি করলো একজোট হলো ওই অপরদিকে ফ্রেন্সের কি স্বার্থ ছিল ফ্রেন্সদের করণে ছিল উত্তর আফ্রিকার অনেকগুলো দেশে এবং সেই সময় দেখা যাচ্ছে যে যে সময় সোয়েস ক্রাইসিস চলছিলো তখন এই যে দেখো ইজিপ্টের এই আশেপাশেই এখানে আলজেরিয়া আলজেরিয়াতে তখন ন্যাশনালাইজেশন মানে জাতীয়তাবাদ ফ্রেঞ্চদের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন লেগে থাকতো এবং এখানে ইজিপ্ট সাহায্য করত। নৈতিক সমর্থন দিত কারণ নাসের যখন ক্ষমতা আসে তখন সে চাচ্ছিল যে পুরো আরব একত্রিত হোক সবাই সংঘবদ্ধভাবে হোক যাতে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো এখানে মাথা ঘামাতে না পারে এই জন্য ফ্রেন্স যাচ্ছিলো যে এখানে যাতে ইজিপ্টের ইনফ্লুয়েন্সটা কমে আসে এটা ছিল ফ্রেন্সের স্বার্থ এর কি স্বার্থ ছিল ইউএসের স্বার্থ ছিল দেখো নাসের আস্তে আস্তে ইউএসএসআর ব্লকের দিকে এগোচ্ছিল অর্থাৎ এখনকার রাশিয়া তৎকালীন ইউএসএসআর ওই ব্লকের দিকে যাচ্ছিলো চেকোসলামের সাথে আর্ম ডিল করলো রাশিয়ার সাথে কমিউনিকেশন বাড়লো ইভেন পিআরসি পিআরসি হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না অর্থাৎ বর্তমান তাইওয়ান এই তাইওয়ানকে রিকগনেশন দিয়ে ফেলল কে এই নাসের এটাও একটি কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট দেশ তো এই সকল কারণে ইউএসএ খেপে গেল নাসের উপর এই জন্য সেও চাচ্ছিল যে এখানে ইন্টারভিন করার এখন চলি চলে যাই চলো কে কোন পক্ষে ছিল দেখো ডোয়াইট ডি হাওয়ার তিনি ছিলেন ইউএসএর প্রেসিডেন্ট গে মুলেট তিনি ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ডেভিড বেনগুড়েন ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট অ্যান্থনি এডেন ছিলেন তখন ইউকের প্রেসিডেন্ট তিনি বিশ্বযুদ্ধের সময় ফরেন সেক্রেটারিও ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর নিকিটা কুশচেপ ছিল সোভিয়েত ইউনিয়নের লিডার তাহলে তোমরা বুঝতে পারছো বিল্লি জানেন কারা কারা ছিল এক পক্ষে ছিল ফ্রান্স ইসরায়েল এবং ইউকে অন্যদিকে ছিল নাসের দল এবং সোভিয়েত ইউনিয়ন ইউএসএ যদিও এদেরকে নৈতিক সমর্থন দিয়েছিল পরবর্তীতে তিনি পিছু হটেন কীভাবে তোমাদেরকে বলছে তো এরকম একটা সময়ে সুয়েস কনফারেন্স হয় লন্ডনে আগস্ট মাসে উনিশশো সালে সেখানে এসেছিল ইউকে ফ্রান্স এবং ইউএসএসআর ই সরি ইউএসএসআর না ইউএসএ তো ওখানে ওরা মানে ওনারা ইউকে ফ্রান্স এবং ইউএসএ মিটিং করার পরে সিদ্ধান্ত নিল যে যেভাবেই হোক ইজিপ্টে হামলা চালাবো কিন্তু আমেরিকা কি করলো রিফিউজ করে দিল যে না আমরা এখন আমি এখন ইজিপ্টে মিলিটারি পাঠাতে পারবো না কারণ তার ভয় ছিল যে আরব নেশন তো আস্তে আস্তে এর দিকে ঝুঁকে পড়ছে এই জন্য সে চায়নি এখানে সরাসরি নাক গলানোর জন্য এখন এই অক্টোবর উনিশশো ছাপ্পান্ন সালের একটা প্রোটোকল হয় প্রোটোকল হচ্ছে সেব্রাস প্রোটোকল এই প্রোটোকলের একটা সিক্রেট এগ্রিমেন্ট ছিল তখনও কেউ জানতো না অর্থাৎ পরে এটা ফার্স্ট হয়েছে যে এরকম একটা এগ্রিমেন্ট করা হয়েছিল সুয়েস ক্রাইসিসের সময় কে কে করেছিল ইউকে ফ্রান্স এবং ইসরায়েল তো কি ছিল এই সিক্রেট এগ্রিমেন্ট যে জয়েন্ট মানে এরা সবাই জয়েন্ট পলিটিক্যাল এবং মিলিটারি টু কলিউশন করবে কাকে কি জন্য এই যে গামাল আব্দেল নাসেরকে উড্রো করার জন্য অর্থাৎ ওকে সরকার থেকে পতনের জন্য ওরা মিলিটারি অ্যাটাক চালাবে এবং আস্তে আস্তে কি করবে এই সুয়েস ক্যানেলের উপর আধিপত্য বিস্তার করবে কিভাবে প্ল্যানটা ছিল এরকম যে ইসরায়েল প্রথমে ইজিপ্টের সিনাইতে অ্যাটাক করবে কি কারণ দেখায় ইজিপ্টে অ্যাটাক করবে এই কারণ দেখায় যে গাজা গাঁজাপট্টিতে অর্থাৎ গা গাজায় যে হামলা হচ্ছে গাজায় যে ফেদাইন বিদ্রোহীদের হেল্প করছে ইজিপ্ট এইটা ঠিক করছে না এবং এই কারণ দেখায় ইসরায়েল অ্যাটাক করবে সিনাই এবং সাথে সাথে ব্রিটেন এবং ফ্রেন্স কি করবে ফ্রান্স এসে করবে কি যে ঠিক আছে তোমরা যুদ্ধ বন্ধ করো হলে আমরা অ্যাটাক করব মানে তোমরা এই ক্যানেলের এইখানে ঝামেলা করছো ক্যানেলটা প্রোটেক্ট করার জন্য আমরা কি করব হামলা করব তোমরা যুদ্ধ থামাও এটা একটা ছিল গোপন প্রোটোকল যেটাকে প্রোটোকল অফ সেভরেজ বলা হয় তো যুদ্ধ শুরু হয়ে গেল প্ল্যান মোতাবেক উনত্রিশ অক্টোবর ইসরায়েল কি করলো এজিপশিয়ান সিনায়ে অ্যাটাক করলো এবং ব্রিটেন ও ফ্রান্স তখন কি করলো আল্টিমেটাম দিল কাকে নাসেরকে যে সিজ করো তোমরা দুজনেই যুদ্ধ বন্ধ করো সিজ করো এখানে একটা এক্সক্লোসিভ জোন বানাও এবং সেনায় এবং এই ক্যানেল আমাদেরকে দিয়ে দাও কিন্তু এটা রিফিউজ করলো নাসের রিফিউজ করলো তখন কি করল দেখো ইউকে এবং ফ্রান্স সাথে সাথে তিরিশ অক্টোবর ইসরায়েল এবং ইজিপ্ট দুজনকে আলটিমেটাম দিল যে তোমরা দুজনই সৈন্য হটাও নাহলে আমরা অ্যাটাক করব একত্রিশ অক্টোবর বম বিং করা শুরু করলো ইউকে এবং ফ্রান্স তো পাঁচ নভেম্বর আস্তে আস্তে দেখা গেল যে ব্রিটেন এবং ফ্রান্স পোর্ট সৈয়দ এবং পোর্ট পোর্টফোয়ারে অ্যাটাক করে ফেললো এবং আস্তে আস্তে সুয়েজ ক্যানেলের দিকে এগোতে থাকলো ইজিপশিয়ান ফোর্স যারা ছিল ওই সুয়েজ ক্যানেলের আশেপাশে মিশরীয় যে আর্মিরা ছিল সৈন্যরা ছিল তারা পিছু হরতে শুরু করে কিন্তু মিলিটারিলি ওরা সফল হলেও পলিটিক্যালি ওরা আস্তে আস্তে ধরা খেয়ে যায় কীরকম দেখো নাসের একটা প্ল্যান করে এই যে সোয়েস ক্যানেল ছিল সুয়েস ক্যানেলের আশেপাশে সুয়েস ক্যানেলের মধ্যে যত ব্রিটিশ জাহাজ ছিল এবং অন্যান্য জাহাজ যারা যুদ্ধের জন্য এখানে সৈন্যরা আসত রসদ নিয়ে আসতো আর্মস নিয়ে আসতো সবগুলো জাহাজ ডুবিয়ে দিল কে ডুবে দিল ইজিপ্ট এর ফলে বেকায়দায় পড়ে গেল এবং যুদ্ধ থেমে গেল এবং এই যে জাহাজ ই করে দেওয়া হলো বন্ধ করে দেওয়া হলো জাহাজ ডুবাই দেওয়ার পরে এই ছুয়েস ক্যানেলটা বন্ধ রয়েছিলো ছয় মাস অক্টোবর উনিশশো থেকে মার্চ উনিশশো সাল পর্যন্ত এবং এই কারণেই যুদ্ধটা থেমে গেল এবং হেরে গেল কারা হেরে গেল ইউকে এবং ফ্রান্স এবং ইজরায়েল এখন চলো দেখি যে এই যুদ্ধের রেসপন্স কেমন ছিল পৃথিবী জুড়ে এর রেসপন্স কেমন ছিল ইউএসএ প্রথমে তো যুদ্ধে আসতে না করে দিল তখন সে ইউএনের কাছে গেল গিয়ে বললো যে আমরা ইকোনমিক ইম্পোজ স্যাংশন করব কার উপর ইসরায়েলের উপর এবং কি করলেন এই যে ডয়াইট ডি হাসন ছিলেন তিনি কি করলেন ওয়ার্ন করলেন ব্রিটেনকে যদি তোমরা যদি এই যুদ্ধ না থামাও তাহলে আমি তোমাদের যত স্টার্লিং পাউন্ড ছিল পাওয়ার স্টার্লিং ছিল সেগুলো সব বিক্রি করে দিব এবং সত্যি তিনি তাই করলেন ইউএস গভর্নমেন্ট কী করলেন যত পাওয়ার স্ট্যান্ড ছিল সব বিক্রি করে দিল এবং এতে করে স্টার্লিনের দাম একদম পড়ে গেল নিচে নেমে গেল এবং ব্রিটিশ ফাইন্যান্সিয়ালি অনেক ক্ষতি সম্মুখীন হলো ইভেন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্ক সহ অন্যান্য যেগুলো সংস্থা ছিল সেগুলো এই ব্রিটিশকে আর্থিক সহায়তা করতে নারাজ ছিল ওইদিকে ইউএসএসআর যে লিডার ছিল নিকিতা কুশ্যেপ তিনি কি করলেন থ্রেড দিলেন কাকে ইউরোপকে মানে ইউকে ফ্রেন্স ব্রিটেন সবাইকেই থ্রেট দিল কি কী ঠের দিল যে এই ফোর্সটা যদি উইড্রো না করা হয় সে ওয়েস্টার্ন ইউরোপে অ্যাটাক করবে অর্থাৎ দেখো একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সিচুয়েশন শুরু হচ্ছিল মানে এ এটা না করলে ও অ্যাটাক করবে ও ওটা না করলে ইকোনমিক ইম্পোজ করবে তো দেখা যাচ্ছিলো কি একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারের সূচনা হয়ে যাচ্ছিলো এবং নেহরু এখানে একটা রোল পালন করে তখন জওহরলাল নেহরু ছিল ভারতের প্রধানমন্ত্রী তিনি এখানে সমঝোতা করার চেষ্টা করেছিলেন এবং বলেছিলেন যে তোমরা সব নন অ্যালাইন মুভমেন্টে যোগ দাও অর্থাৎ তোমরা কেউ কারো পক্ষ না নিয়ে তোমরা নিরপেক্ষ থাকো এই ছিল ওয়ার্ল্ডের রেসপন্স এবং ব্রিটেন জুড়ে পুরো ব্রিটেন জুড়ে সুয়েস ক্রাইসিস এই সুয়েসে যুদ্ধ না করার জন্য অনেক আন্দোলন হয় এই কারণে ব্রিটেন অর্থাৎ ইউকের প্রধানমন্ত্রী একটা বেকায়দায় পড়ে এবং এই যুদ্ধ শেষে সুইস ক্রাইসিস এই যুদ্ধ শেষে তাকে পদত্যাগ করতে হয় অপরদিকে চলো আমরা দেখি এটার আফতার ম্যাট কী ছিল ইসরায়েল তার যে ইচ্ছা ছিল স্টেট অফ তিরানি যোগাযোগ পাওয়ার মানে এক্সেস পাওয়ার নার্সের কি করলেন দিয়ে দিল যে ঠিক আছে তোমরা এই স্টেট অফ তিরান তোমরা জাহাজ চলাচল করতে পারবা এখন থেকে ইউনাইটেড নেশন একটা পিসকিপিং ক্যাম্পেন করেছিল ইউএনএফএফ ইউনাইটেড নেশান ইমার্জেন্সি ফান্ড নামে একটা পিসকিপিং ক্যাম্পেন চালু করেছিল এই ইজিপশান ইজরায়েল বর্ডারে পুলিশ গার্ড বাহিনী পাঠিয়ে এবং এই কারণে এখানে কন্ট্রিবিউট করার জন্যই কানাডিয়ান যে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার ছিল লেস্টার পার্সন তিনি নোবেল প্রাইজ জিতে নেন অপরদিকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাথনি এইটেনকে রিজাইন করতে হতো আমাদেরকে কেন বললাম যে ব্রিটেনের সব জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে ছিল এবং এই যুদ্ধে যখন হেরে গেল এবং তাদের ফিনান্সিয়াল সিস্টেম লস হয়ে গেল এই প্রেক্ষাপটে মিনিস্টার এই প্রাইম মিনিস্টারকে রিজাইন করতে হলো এবং অন্যদিকে ইউএসএসআর কি করল অনেক বেশি সাহসী হলো এই সাহসিকতা দেখানোর প্রেক্ষিতেই সে হাঙ্গেরিতে আগ্রাসন চালালো এবং ইউকে এবং ফ্রান্স তার সব কলোনিগুলো আস্তে আস্তে ছেড়ে দিতে বাধ্য হলো যেমন পুরা উত্তর আফ্রিকার অন কলোনি ছিল ফ্রান্সের সব ছেড়ে দিতে বাধ্য হলো ইউকে ছেড়ে দিতে বাধ্য হলো মালয়েশিয়া সিঙ্গাপুর সহ অন্যান্য সব কলোনি এবং এখানে ইউকে আগে ছিল ওয়ার্ল্ড পাওয়ারের একটি হঠাৎ তাদের ফিনান্সিয়াল সিস্টেম লসের কারণে ইউএসএ কী হলো এই ওয়ার্ল্ড পাওয়ার হিসেবে উত অবতীর্ণ হলো এই ছিল আফতার বন্ধুরা তোমরা আশা করি সোয়েস ক্যাচি সম্পর্কে খুব ভালোভাবে বুঝেছ থ্যাঙ্ক ইউ তোমাদের সবাইকে এই ভিডিও দেখার জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকো